আমি বাংলাদেশে মেয়ে তন্নে তাই আমি বাংলাদেশ আমি বাংলাদেশে মেয়ে তুই হেইলা দুইলা যাস একবারে তুই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপকানা তুই ঝকঝকে বানাস উলালা ও উলালা ও উলালা ও সুর তাল লয় সব বাংলাদেশ ইন্ডিয়া চায়না পাকিস্তান গেছে গিয়া তো যাই আজকে বাংলাদেশের ইলিশ খাইয়া গানটা বাংলাদেশের ইলিশ দিয়ে আমরা স্টার্টিংটা করছি কেনে স্টার্টিং করছি আপনারা একটু সময় বুদ্ধি লাগাইয়া বাইর করুন কেনে বাংলাদেশের ইলিশ দিয়া স্টার্টিং করছি তো নমস্কার প্রিয় দর্শক আবার ফিরে আইলাম আপনারা আমরা সবাই প্রিয় চ্যানেল গরম মশলা নিয়ে আপনার কাছে আজকে আমরা কই আইছি খাওয়াত না কিন্তু বাংলাদেশে আইছি এটা সব সময় আপনারা জানেন শাড়িতে নারী নারী মানেই শাড়ি শাড়ি আছে তো নারী আছে আর নারী আছে তো শাড়ি আছে তো আমরা নারী আর সব সময় আমরা অ্যাট্রাকশনটা শাড়ি চাহে হোক এটা বাংলাদেশ আর হোক ইন্ডিয়া আর হোক লন্ডন যেখানেই শাড়ি এখানেই আমরা তো এখন আমরা আই গেছি বাংলাদেশের শাড়িতে তো আপনারাও যদি ইন্ডিয়াতে বৈশা বাংলাদেশের শাড়ি কেনাকাটা করতে হয় বিভিন্ন ধরনের ভ্যারাইটিস একদম পিওর বাংলাদেশি শাড়ি আপনারা কই আইবা আমরা শিলচর ডিজনি মেলাতে তো দাদারা অনেক পুরানো অনেক বছর থেকেই 12 বছর থেকে দাদা তারা এখানে আয় প্রত্যেক বছর ডিজনি মেলাতে তো গত 2 বছর না 1 বছর তারা আইসে না ওনারা কারণ মেলাটা এতটা জমছিল না আবার এই বছর আইসে তো যখনই আমরা খবর পাইছি যে বাংলাদেশের শাড়ি আইছে আমরা শিলচরে আর মানে থাকছি না আমরা দৌড় মাইরা মাইরা আইছি যে একদম আমরা সানগ্লাস লাগাইয়া বই গেছে তো এখন আমরা দেখবো বাংলাদেশের শাড়ি আর আপনারা আমরা সঙ্গে থাকবা ভিডিওটা লাস্ট অব্দি দেখবা আর আপনারাও দেখাইমো আর আপনারা আইবার বাংলাদেশের শাড়ি এখান থেকে কেনাকাটা করবা তো দাদা নমস্কার আপনারা বাংলাদেশ থেকে আসছেন না তো কি কি স্পেশাল আছে বাংলাদেশের আপনারা একটু দেখাইন হ্যাঁ ঢাকাই জামদানি বাংলাদেশের হ্যাঁ আচ্ছা তো আমরা ঢাকাই জামদানি থেকেই স্টার্ট করি একটু কম দামে সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ আমি যেভাবে আজকে নতুন বউয়ের সাজে সজ্জিত হয়েছি আপনারাও আপনারা বিয়ার দিনে একটা গোল্ডেন অফারে নিজের এত সুন্দরভাবে সাজাইতে পারবো অফারটা কি জানেন শুধুমাত্র 70,000 টাকার মধ্যে আপনারা পাইতেছেন ফুল প্যাকেজ চিক মঙ্গলসূত্র নেকলেস সঙ্গে দুটো বালা চারটা চুড়ি দুই হাতে আর সাথে কানের 70,000 টাকা দিয়ে আপনারা নিজের নতুন বউয়ের সাজে সাজাইতে পারবা কই যাইতে লাগবো লাকদাতার জুয়েলার্স এন এন দত্ত রোড জৈন ভবনের সামনে আর প্রত্যেকটা সোনা কিন্তু বিআইএস হলমার্ক 22 ক্যারেট গোল্ডের আপনারা তো একদম পিওর বাংলাদেশের ঢাকায় জামদানি না দেখি দেখুন বাংলাদেশের ঢাকায় জামদানি আমরা সবাই জানি বেনারসের বেনারসি আর বাংলাদেশের ঢাকায় ঢাকা ডিস্ট্রিক্টের ঢাকাইয়া জামদানি এখন আমরা কিনি সব জায়গাতে কারণ পসিবল না আমরা বাইরে যাওয়া কিন্তু শাড়িটা দেখতেই লাগে যে সত্যি এটা ঢাকাইয়া জামদানি যে পিওর পিওরই উফ মানে উফ উফ আর উফি সুয়ামিসে ব্যাক ক্যামেরার দিকে খালি উফ উফ করে বিউটিফুল পিওর ঢাকাইয়া জামদানি যদি আপনারা লাগে প্রিয় দর্শক বাংলাদেশের অনেক সময় অনেকেরই যাওয়া সম্ভব হয় না আপনারা ডিজনি মেলাতে আইলে এই ধরনের পিওর ঢাকাইয়া জামদানিগুলা পাইবা শুধুমাত্র 2,000 টাকা 2,000 টাকায় আপনারা পাইতেছেন একদম পিওর ঢাকাইয়া জামদানি বিউটিফুল শাড়িটা এটাও একটা জামদানি এটা হইতাছে হাতের কাজের উপরে জামদানি অরিজিনাল জামদানি এটা সুতার কাজ কটন জামদানি হাতের কাজে খুবই সুন্দর জামদানিগুলা এগুলো আপনাদের নিজস্ব ম্যানুফ্যাকচার দাদাদের এগুলা কিরকম পড়ে দাদা 7,000
এটা না কি লাগবে তো কটন একদম পিওর কটন হ্যাঁ 3 পিস আরে চুড়িদার পরে না কুর্তা পরে না কুর্তা বানান না হ্যাঁ 3 পিস তো 3 পিস আছে না ওজন 3 পিস 3 পিস কই রাইন হ্যাঁ এটা হলো কাট গেল দিয়া বাবলি এটা হলো আপনার কাপড়টা এখানে লোক ম্যাঙ্গা ম্যাঙ্গা নাকি কয় ওটা ভালো বোঝে এটা পুরো হাতে তৈরি করা জামদান বানানো যাবে আর কুর্তা বানানো যাবে এটা পাপিয়ান এটা উন্না দুপাট্টা চিনলি এটা 2000 টাকা 2000 টাকা সুন্দর আছে কালারটা যা সুন্দর কালারটা বাম্পার একদম হাতে দিয়ে এটা বানালে আরো বাম্পার হয়ে যাবে বাংলাদেশের কাপড় মানে ইয়ে আর কি কাপড়গুলো বাংলাদেশী কাপড়ের চুড়িদারের পিস পুরো হাতের ডিজাইন হাতে করে করে তো নকশা গুনা তোলা হয়েছে দুই দিকেই আপনি একই পাবেন এই যে দেখুন এটা আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন বাংলাদেশের ঢাকায় জামদানি দেখবো বললেই দেখিয়ে দেবে একদম কিভাবে তৈরি করা যাচ্ছে কিভাবে ফ্যাক্টরি তোলা এটাও বাংলাদেশি প্রোডাক্ট এটা ইন্ডিয়া তো হয়ে গেছে লোকাল এখন হ্যাঁ এটা মাল আছে সফটও আছে আমাদের কাছে তো সফটে চাইলে সফটও পাবে মার চাইলে মারও পাবেন পালি চাইলে পাবেন বারোশো রাস্তায় সেল 1200 টাকা এটা সব সব হয়ে গেছে হালকা এটা দু কালার হবে হ্যাঁ হাফ হাফ হবে কুচিতে এক পড়বে এটা হাফ হাফ আছে কুচিতে পড়বে রানি বাকিতে পড়বে সব এটা ময়ূর কোনটি কালার ময়ূর কোনটি সি গ্রিন বোতল গ্রিন কেউ ময়ূর কোনটি কেউ পিকো ব্লু কালার করে বাংলাদেশের তসর সিল্ক খুবই সুন্দর সত্যি মানে যে জায়গার যেটা এটার ডিগনিটিটাই আলাদা দেখুন এগুলো দেখলেই লাগে যে একদম আলাদা একটা মানে ইয়ে হয় আর কি গ্লো করে শাড়িগুলো 2200 টাকা শুধু 2200 বাংলাদেশের তসর সিল্ক কিন্তু খুবই সুন্দর এই যে কাজগুলো দেখুন দারুণ ঠিকই বহুত সুন্দর শাড়িটা দাদা ওই শাড়িটা একটু দেখাইবা হ্যাঁ দাদা এটা কি শাড়ি মসলিন আমি ব্লাউজটা পরলাম এটা মসলিন সুতার কাজ করা শাড়ি কিন্তু খুবই সুন্দর খুবই সফট
এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ডিজাইন। মাত্র 2200, খুবই সুন্দর মসলিনের শাড়ি দেখুন। এখন তো মসলিনের শাড়ি আপনারা সবাই খুব পছন্দ করেন। আমি একটা শাড়ি আপনারা না দেখাইয়া পারছি না, আমার তো আয়া ওইখানে একটা শাড়ি এত ভালো লাগছে, এত ভালো লাগছে শাড়িটা, মানে কি কইতাম, শাড়িটা কালারটা তো মানে হোয়াইট না, কালারটা যে অফ হোয়াইটের মধ্যে কালারটা বাম্পার শাড়িটা, আমার এত ভালো লাগছে এই শাড়িটা। আফসোস করে আজকে আমি যে টাকাটা আনছি না, যদি আনতাম তো এই শাড়িটা কিনিয়া নিতাম আসলাম। আর এখানে সবগুলো শাড়ি মানে বাম্পার, একটাও কম না, এক সাবারকার এক সব শাড়িগুলো। আর এইদিকে আয়া দেখলাম আরেকটা শাড়ি, গ্রিন আর পিঙ্কের মধ্যে এত সুন্দর লাগছে কালারটা, মানে কি কইতাম প্রিয় দর্শক। আপনারা এইরকম এইভাবে যদি বাংলাদেশের যদি শাড়ি পরবার ইচ্ছা হইলে তো আপনার ডিজনি মেলাতে আইবা আর এইখানে বাংলাদেশের শাড়িগুলো কিনিয়া নিবা। শাড়ি দেখতে দেখতে চোখে খালি ঝলমল ঝলমল করে, এটা লেগে সানগ্লাস লাগাই দিতে যাতে আর চোখে ডিস্টার্ব না করে। তো খুবই ভালো লাগছে আমরা বাংলাদেশের শাড়িগুলো, আমরা তো কিনছি না কিন্তু আপনারা কিনবা, আমরা খুবই দুঃখিত আমরা যে কিনতে পারছি না, কারণ আমরা বেতন ঢুকছে না এই মাসে নাই, আছে অ্যাকাউন্টে, গুগল পে হয় না। তো নেক্সট টাইম শিওর কিনবো, আর আপনারা এই টাইম আমরা নেক্সট টাইমে শিওর কিনবো, কারণ এইবার আমরা চান্স মিস করে লেছি। আপনারা চান্স মিস করবা না, তার লিগে আমরা আপনারা দেখাইছি একদম ঘর থেকে রেডি হয়ে আইবা। আর বাংলাদেশের বিভিন্ন ধরনের ঢাকায় জামদানি থেকে শুরু কইরা বিভিন্ন ধরনের কোয়ালিটির জামদানি, তাছাড়া অন্য ডিজাইনেরও ভ্যারাইটির শাড়ি এখানে পাইবা। আমরা শিলচর ডিজনি মেলাতে ঢুকার পরেই হাতের রাইট সাইডে দেখবা বাংলাদেশ বড় বড় কইরা লেখা, রাইট সাইডের ফার্স্ট দোকানটাই বাংলাদেশ টেক্সটাইল। এখানে আইলে বিভিন্ন ধরনের বাংলাদেশি পিওর শাড়ি পাইবা। তো আজকের মতো আমরার ভিডিওটা এতটুকুই, আমরার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটচট করে ভালোবাসা দিবা, পটপট করে সবার কাছে পাঠাইবা, যাতে বাংলাদেশের শাড়ির ব্যাপারে সবাই জানতে পারে আর ইন্ডিয়াতে বইয়া বাংলাদেশের শাড়ি কেনাকাটা করতে পারে। আর বটবট করে লেখবা কিন্তু কীরকম লাগছে। আজকের মতো এতটুকুই, নেক্সট দিন খুব তাড়াতাড়ি আর একটা ফ্রেশ নতুন ভিডিও নিয়ে আপনার কাছে আইবো, ততক্ষণের লেগে ধন্যবাদ।